বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থায়নের নীতিমালা বিষয়ে ব্যবসায়ী শাখার সমস্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ আলামিন আপনাদের সঙ্গে আছি। আমাদের ধারাবাহিক লেসনের আমাদের আজকের বিষয় টাইম ভ্যালু অফ মানির ফিউচার ভ্যালু, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য, এবং এটি এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে। গত পর্বে আমরা আলোচনা করেছি ভবিষ্যৎ মূল্য নিয়েই, যেটি আমাদের সিম্পল ইন্টারেস্টের উপরে করা হয়েছিল। যারা আমাদের ভিডিওটি মিস করেছেন তাদের জন্য আমি ডিসক্রিপশানে আগের ভিডিওটির লিঙ্ক দিয়েছি, অর্থাৎ প্রথম পর্বের লিঙ্কটি দিয়েছি। তো আজকে শুরু করছি আমাদের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের এই প্রান্তে এসে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্ট ফর্মুলাতে, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে আমাদের ভবিষ্যৎ মূল্য কত হবে এবং সেটা এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে। এককালীন মূল্য পরিশোধ বলতে আমরা যেটি বুঝি তা হচ্ছে যে কোনো নির্দিষ্ট টাকা, অর্থাৎ হতে পারে সেটা 10,000 কিংবা 5,000 কিংবা 1,00,000, 20,00,000, যেটি হোক না কেন, এই টাকাটা শুধুমাত্র এই একবারই আমরা বিনিয়োগটা করব কিংবা একবারই ব্যাংকে জমা রাখব কিংবা একবারই যে নির্দিষ্ট খাত আছে সেখানে আমরা বিনিয়োগ করব, এবং এই বিনিয়োগকৃত টাকা থেকে আমরা বাৎসরিক ভিত্তিতে যে টাকাটা পাব সুদ হিসেবে সেটির সুদ এবং আসলে যত টাকা হবে, অর্থাৎ ভবিষ্যতে আমাদের যে টাকাটা আসবে সেই ভবিষ্যৎ মূল্যটি নিয়েই আলোচনা করব। তো এককালীন মূল্য পরিশোধ নিয়ে আমাদের কথা শেষ, তো শুরু করি এখন চক্রবৃদ্ধি হারটা আসলে কি। এর আগে আমরা যেটি সিম্পল ইন্টারেস্ট করেছি সেটিতে আমরা বলেছিলাম যে এককালে সিম্পল ইন্টারেস্টের যেটি মূল বিষয় ছিল যে শুধুমাত্র আমাদের প্রিন্সিপালের উপরেই, অর্থাৎ মূল টাকাটার উপরেই সুদ ধার্য করা হয়, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে সেই কাজটি করা হয় না। চক্রবৃদ্ধির ক্ষেত্রে যা করা হয় তা হলো যে আমাদের প্রথম বছরে যে টাকাটা আমরা পেলাম সুদে, আসলে যে টাকা হলো সেই সুদে আসলের উপরে আবার নির্দিষ্ট যে হারটা ছিল সেই হারে আমরা সুদটাকে প্রয়োগ করি। সুদটাকে প্রয়োগ করার ফলে যে টাকাটা আসে সেটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য, চক্রবৃদ্ধি হারে ভবিষ্যৎ মূল্য। উদাহরণ যদি দেই তাহলে বলা যায় যে যদি কোনো ব্যক্তি 100 টাকা ব্যাংকে জমা রাখলেন এক বছরের জন্য কিংবা 2 বছরের জন্য, তো প্রথম বছর শেষে তিনি 10% হারে যদি সুদ পান তাহলে সুদে আসলে তার টাকার পরিমাণ দাঁড়ায় 110 টাকা। তো দ্বিতীয় বছরে গিয়ে যেটি হবে তা হচ্ছে যে এই 110 টাকার উপরে আবার 10% সুদ ধরা হবে, অর্থাৎ 10% হারে। তো প্রথম বছরে স্বাভাবিকভাবে 100 টাকার উপরে 10% সুদ ধার্য করা হলে 10 টাকা সুদ পাওয়া যেত, কিন্তু পরবর্তী বছরে যখন 110 টাকার উপরে যখন সুদটা আমরা ধার্য করছি তখন আমাদের 10% হারে 10 টাকার সুদ আসবে না, সুদ আসবে 11 টাকা। তো এইভাবে প্রথম বছর চক্রবৃদ্ধি হারে প্রথম বছর এবং দ্বিতীয় বছর শেষে আমাদের সুদ এবং আসলের পরিমাণ দাঁড়ায় 121 টাকা। কিন্তু আমরা যদি সিম্পল ইন্টারেস্টের দিকে যদি যেতাম, যে সরল সুদে যদি হতো, তাহলে প্রথম বছরের ক্ষেত্রেও আমরা 10 টাকায় পাচ্ছি সুদ, এবং দ্বিতীয় বছরের ক্ষেত্রে যেহেতু মূল টাকার উপরেই বারবার সুদ ধার্য করা হয় এই কারণে দ্বিতীয় বছরে আমরা 10 টাকায় সুদ হিসেবে পাবো। তো 2 বছরের সুদ এবং আসল যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের হবে 120 টাকা, কিন্তু চক্রবৃদ্ধি হারে 1 টাকা বেশি। তো এই কারণে চক্রবৃদ্ধি হারটাকে প্রেফার করা হয় সবসময়, এবং আমাদের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সব চক্রবৃদ্ধি হার সুদের উপরেই আমরা ধর। চক্রবৃদ্ধি হারে আমরা এ পর্যায়ে যেটি করব এককালীন মূল্য, অর্থাৎ একক অ্যামাউন্ট, একক পরিমাণ টাকা আমরা বিনিয়োগের দিকে যাব, এবং একটা নির্দিষ্ট সময় শেষে আমরা এই টাকাটা থেকেই যে এককালীনভাবে যে টাকাটা আমরা বিনিয়োগ করছি তার উপর থেকে আমরা যে ফিউচার ভ্যালুটা পাবো সেটার উপরে। তো অঙ্কে যেটি মনে রাখার বিষয় সেটি বলি যে অঙ্কে যদি চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ থাকে কিংবা চক্রবৃদ্ধি উল্লেখ কথাটা যদি উল্লেখ নাও থাকে তবুও আমাদেরকে ধরতে হবে যে এটি চক্রবৃদ্ধি হারেরই। কিন্তু সরল সুদের ক্ষেত্রে যদি আমরা দেখি অঙ্কে যদি সরল সুদ উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে আমরা সরল সুদের সূত্রটি ব্যবহার করব, যেটি আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে এফ ভি ইজ ইকুয়াল টু পি প্লাস পি এন আর। তো যেটি দেখিয়েছি তো সেটি আগের ভিডিওটি দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আশা করি।
তো একটা উদাহরণ দিয়ে আমরা যদি এখন চক্রবৃদ্ধি হারের দিকে যাই, তাহলে দেখা যাবে যে একটি উদাহরণ জাস্ট, যে জনাব আজিজ সরল সুদে আগামী 10 বছরের জন্য, আসলে সরল সুদে এখানে উল্লেখ আছে, কিন্তু জনাব আজিজ আগামী 10 বছরের জন্য 20,000 টাকা ব্যাংকে জমা রাখতে চান, সুদের হার 12 টাকা হলে তিনি সুদে মূলে বা সুদে আসলে কত টাকা পাবেন যদি ব্যাংক চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করে? অর্থাৎ এখানে চক্রবৃদ্ধি কথাটা বলা রয়েছে, যদি নাও উল্লেখ থাকতো সেক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি হারের সূত্রটাই প্রয়োগ করতাম। তো আগের যেমন সূত্র, আগের যে সরল সুদের যে যে কম্পোনেন্টগুলো আমরা পেয়েছিলাম, একই উদাহরণই ব্যবহার করেছি জাস্ট শিক্ষার্থীদের সহজে বোঝার জন্য। তো এখানে যেটি বলা হচ্ছে যে আগের মতোই যে এন, এখানেও এন একই মান, যে এন দিয়ে আমরা বছর নির্দেশ করি কিংবা এন দিয়ে আমরা সময় নির্দেশ করি, কত সময়ের জন্য টাকাটা বিনিয়োগ করা হচ্ছে। আর 20,000 যেটি আছে সেটি পিভি কিংবা প্রেজেন্ট ভ্যালু অথবা বর্তমান মূল্য যে নামে ডাকা হোক, এটি সেই অ্যামাউন্টটা যেটা একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে চান বা ব্যাংকে জমা রাখতে চান বা অন্য কোনো খাতে তিনি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে। এবং সুদের হার 12 টাকা, অর্থাৎ শতকরা হারে 12 টাকা, 100 টাকায় 12 টাকা তিনি সেখান থেকে আয় পাবেন বা সুদ পাবেন বা রিটার্ন যেটাই বলি আসবে। তো এখানে যে কম্পোনেন্টগুলো আছে এই অঙ্কের ক্ষেত্রে এবং চক্রবৃদ্ধি হারে এখানে উল্লেখ করা আছে, উল্লেখ নাও থাকলে আমরা করতাম, তো এখানে কম্পোনেন্টের মধ্যে যেটি আছে ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে, বের করতে হবে। আর পিভি অর্থাৎ বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু, এখানে দেওয়া আছে 20,000 টাকা, 20,000 টাকা। আর আরটাকে সুদের হার দিয়ে প্রকাশ করি আগের মতো করে, যে 12 টাকা বা 12 অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, 12-কে 100 দিয়ে ভাগ করতে হবে। আগে 12 লিখ, ক্যালকুলেটরে আগে 12 লিখবেন তারপরে ভাগ 100। অনেকে এই কাজটি উল্টে দেন যার কারণে সঠিক উত্তর আসেন এবং অঙ্কের ক্ষেত্রে ভুল হয়ে যায়। তো ক্যালকুলেটরে যদি আমরা 12/100 করি সেক্ষেত্রে 0.12 আসবে। আগে ছিল এই ক্ষেত্রে শতকরায় 12 টাকা, আর যখন আমরা 12-কে 100 দিয়ে ভাগ করলাম সেই ক্ষেত্রে 12 পয়সা চলে আসছে, অর্থাৎ আমরা এখন 1 টাকায়, যেহেতু 100 পয়সায় 1 টাকা হয় এবং 100টা আমাদের শতকরার মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এজন্য আমরা একে অঙ্কের প্রয়োজনে 100 দিয়ে ভাগ করে 1 টাকার মধ্যে কত পয়সা সে সুদ পাচ্ছে সেটি আমরা নির্ণয় করে থাকি। এবং স্বাভাবিকভাবে এন মানে 10 বছর, যে তিনি 10 বছরের জন্য টাকাটা ব্যাংকে জমা রাখতে চান সেই সময়টা। তো এটি যখন করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের সূত্রটা আসছে, এফভি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1+r^n। তো এই সূত্রটি দিয়েই আমরা সাধারণত চক্রবৃদ্ধি করে থাকি এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে, যে তিনি একটাই অ্যামাউন্ট তিনি ব্যাংকে জমা রাখতে চান এবং একটা নির্দিষ্ট সময় শেষে তিনি এই টাকা একটা নির্দিষ্ট হার সুদে তিনি কত টাকা পাবেন সেই ব্যাপারটি আমরা এখানে করে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। এবং এখানে আরেকটা কথা বলা দরকার যে এই সুদটা বছরে একবারই দেবেন তারা, ব্যাংক কিংবা বিনিয়োগকৃত বিনিয়োগ যেখানে করা হয়েছে সেই সংস্থা কিংবা সেই প্রতিষ্ঠান একবারই সুদ প্রদান করবেন, একবারের অধিক বছরে তিনি করবেন না, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। তো এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, এফভি ইজ ইকুয়াল টু হোয়াট, আসলে এফভি সমান কি এটা এটাই আমরা নির্ণয় করছি, পিভি যেটি আছে সেটি আমরা জানি যে বর্তমানে তিনি যে টাকাটা বিনিয়োগ করলেন, ইনটু 1টা হচ্ছে আমাদের সূত্রের 1, এবং প্লাস 0.12 যেটি আমরা শতকরা 12 টাকা থেকে 12 পয়সায় রূপান্তরিত করেছি সেটি, এবং টু দি পাওয়ার n। তো টু দি পাওয়ার n আমরা যখন যদি ক্যালকুলেটরে এই মানটা যদি ইনপুট দেই তাহলে আমাদের একটা ভ্যালু আমরা স্বাভাবিকভাবে তারা কী করে নেব, 1+0.12, রেজাল্ট আসবে 1.12, এবং এইটাকে টু দি পাওয়ার অর্থাৎ পাওয়ারে এটাকে দিতে হবে। ক্যালকুলেটরের দিকে একটা সাইন আছে টু দি পাওয়ার দেওয়ার জন্য, আপনারা সেটি দেখে নেবেন, এবং যদি এটি নির্ণয় করতে গিয়ে যদি প্রথম অবস্থায় কারো সমস্যার সম্মুখীন হন তারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে
আরো বিস্তর এটা নিয়ে কথা বলতে পারবো। তো যে ভ্যালুটি আসবে আমাদের, সেই ভ্যালুটি দিয়ে যদি আমরা পিভি প্রেজেন্ট ভ্যালুকে যদি গুণ করে দিই, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্টটা চলে আসবে। তো এটি আমাদের ফিউচার ভ্যালু, এবং এককালীন ক্ষেত্রে একক অ্যামাউন্ট একটা টাকাই ব্যাংকে জমা করা হচ্ছে এবং বছরে একবারই সুদ প্রদান করা হচ্ছে। এই ধরনের যদি সমস্যা যদি থাকে, সেই ক্ষেত্রে সমাধানের একটা উপায় আমাদের ফিউচার ভ্যালুর কম্পাউন্ড ইন্টারেস্টের এই সূত্রটি আমরা ব্যবহার করে সমস্যা থেকে সমাধান করতে পারবো। তো আমাদের আজকের এইটুকুই ছিল আমাদের আজকের জন্য আয়োজন, এবং তৃতীয় পর্বে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে এই এককালীন মূল্য পরিশোধ নিয়েই। যেহেতু ভিডিওগুলো লেন্দি হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না যে এটি আরও বেশি দীর্ঘায়িত হোক, কারণ ছোট ছোট ভিডিওগুলো দিলে দেওয়ার সুবিধা একটাই হচ্ছে যে শিক্ষার্থীরা টপিক ধরে ধরে এই আলোচনাগুলো বুঝতে পারবেন। কারণ টাইম ভ্যালু অফ মানি একটি অনেক বড় চ্যাপ্টার এবং অনেক বড় অনেক বেশি বোঝার ব্যাপারগুলো আছে। কারণ টাইম ভ্যালু অফ মানি অঙ্কগুলো যে স্টুডেন্ট বা যে শিক্ষার্থী যত বেশি বুঝবে, তার জন্য পরবর্তী স্টেপগুলো সহজ হয়ে যাবে। স্টক ভ্যালুয়েশন, বন্ড ভ্যালুয়েশন, রিস্ক অ্যান্ড রিটার্ন, ক্যাপিটাল বাজেটিং, সবগুলোতেই আমরা টাইম ভ্যালু অফ মানির সূত্রগুলো বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। এই কারণেই আমি চাইছি যে সমস্ত শিক্ষার্থী আমাদের লেসনগুলো দেখবেন, তারা যেন বেশ গভীরভাবে বুঝতে পারেন, যাতে পরবর্তী গাণিতিক সমস্যাগুলোর সম্মুখীন হলে তারা সহজেই সেগুলো সলভ করতে পারেন। তো আজকে এই ছিল আমাদের আয়োজন। আগামী পর্বে আমরা আলোচনা করব এই একই সূত্র ধরেই, কিন্তু একটু ভিন্নতা থাকবে। সে ভিন্নতাটা হচ্ছে বছরে একাধিকবার যেগুলো সুদ গণনা করা হয়। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখলেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে, এবং পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আমাদের ফেসবুক ফ্যান পেজে জয়েন করতে পারেন। আমাদের ফেসবুক ফ্যান পেজের ইউআরএল এটি www.facebook.com/commerceclassinbangla। এটিতে লাইক দিয়ে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন, আমি ডিসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।